কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে বিভিন্ন শাক সবজির ছবি, মানে ভেজিটেবলস। এই ভেজিটেবলস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য। প্রতিদিন কিন্তু সবুজ শাক সবজি খাওয়া অত্যন্ত প্রয়োজন। আমি শুনেছি তোমরা অনেকেই শাক সবজি খাও না, কিন্তু জানো যারা গুড গার্ল গুড বয় তারা কিন্তু রোজ সবজি খায়। আর জানো, এই ভেজিটেবলস না খেলে কিন্তু তোমরা সবাই দুর্বল হয়ে পড়বে, কেউ খেলতে পারবে না, দৌড়তে পারবে না, তাহলে তো সেটা ভালো নয়। তাই জন্য প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে ভেজিটেবলস খেতে হবে। তো এখানে দেখো, আমি আগে প্রথমে একটা পাত্র এঁকেছি, আর সেই পাত্রর মধ্যে এঁকেছি একটা গাজর, একটা বেগুন, একটা টমেটো, এখন আঁকছি শাক, সবুজ শাক, তোমরা নিশ্চয়ই রোজ শাক খাও। আর একটা আমি আঁকবো, সেটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামকে আবার আরেকটা নামেও আমরা জানি, সেটা হচ্ছে বেল পেপার। এই বেল পেপার কিন্তু বিভিন্ন কালারের হয়। তোমরা রেড দেখেছো, গ্রিন দেখেছো, ইয়েলো দেখেছো, আবার অরেঞ্জও হয়, আবার পার্পল কালারেরও হয়। আর এই শাকসবজিগুলোর কিন্তু অনেক গুণ আছে। চলো এবার আমরা রং করতে করতে তার গুণাগুণগুলি জেনে নিই। এই যে এই ক্যাপসিকাম বা বেল পেপার তোমরা যদি রোজ খাও তাহলে চোখ ভালো থাকবে, গায়ে রক্ত হবে, ক্যান্সার প্রতিরোধ করে, আর আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে বাড়িয়ে তোলে, আর হাড়কে ভালো রাখে। এছাড়া আমাদের ত্বক আর চুলকেও খুব ভালো রাখতে সাহায্য করে এই বেল পেপার। এবার বলি সবুজ শাকের কথা। সবুজ শাক যদি তুমি খাও তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন পাবে, আর গায়ে কী হবে, গায়ে রক্ত হবে, চুল ভালো হবে, ভালো পটি হবে, শরীরকে সতেজ রাখবে। তাই কিন্তু প্রত্যেক দিন খাবারের তালিকায় শাক থাকা অত্যন্ত প্রয়োজন। এবার বলি টমেটোর কথা। টমেটো তোমরা অনেকেই খাও, আবার অনেকেই পছন্দ করো না, কিন্তু না, টমেটো কিন্তু তোমাকে খেতে হবে। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এই টমেটো খেলে দাঁত থেকে রক্ত পড়া কমে, হাড়কে শক্ত করে, ক্যান্সার রোগ থেকে বাঁচায়, আমাদের চুল আর ত্বককে ভালো রাখে, এছাড়া আমাদের হার্টকে ভালো রাখে, কোলেস্টেরল কম করে, ফুসফুসকে ভালো রাখে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, এছাড়া চোখ ভালো রাখে, হজম করতে সাহায্য করে, আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে বাড়িয়ে তোলে, আর আমাদের ব্রেনের পাওয়ারকে ঠিক রাখে, লিভারকে ঠিক রাখে। ওরে বাবা, কত কাজ করে না এই একটা ছোট্ট টমেটো! তাই জন্য প্রত্যেক দিন কিন্তু খাদ্য তালিকায় টমেটোও যেন থাকে। এবার আসি গাজরের কথা। এই গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। আর এই গাজরটা কোথায় হয় জানো? তোমরা তো জানো মাটির নিচে গাজর হয়, আর এটা প্রধানত শীতকালে চাষ হয়। আর এই গাজর খেলে রাতকানা রোগ হবে না, চোখ ভালো থাকবে খুব। রাতকানা রোগ মানে কি জানো? একটু সন্ধে হয়ে গেলেই, একটু আলো কম হয়ে গেলেই আর চোখে দেখা যায় না, সেটা ভিটামিন এর অভাবে হয়। তাই জন্য বেশি করে গাজর খেলে চোখের এই সমস্যা থাকবে না। এছাড়া আর এমনি চোখে যাদের সমস্যা আছে তারাও কিন্তু বেশি করে করে গাজর খাবে। আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি গাজর চাষ করা হয় হরিয়ানাতে, তারপরে পাঞ্জাবে। এরপরে আসি বেগুনের কথা। বেগুনেও কিন্তু অনেক উপকার আছে।
বেগুন কিন্তু কফ নিরাময় করতে সাহায্য করে, ব্লাড সুগার কন্ট্রোল করে, তাই জন্য বেগুনও কিন্তু তোমরা প্রত্যেকে খাবে। তাহলে আজকে আমরা সমস্ত সবজির গুণাগুণ সম্পর্কে জানলাম। এখন আমি গাজরের রং করছি অরেঞ্জ কালার, এরপরে আমি বেগুনের রং করব। বেগুনের যে কালার হয় তোমাদেরকে আমি বলি, সেটা আমরা নীলের সঙ্গে যদি লাল মেশাই তাহলে বেগুনের যে কালারটা সেটা আমরা সহজেই পেয়ে যাব। নীলের সঙ্গে কি মেশাবো? লাল মেশাবো, অল্প পরিমাণে লাল রং মেশাবো, তাহলেই আমরা বেগুনের কালারটা পেয়ে যাব। তাহলে আমরা সবাই মিলে আজকে একসঙ্গে কী আঁকব? শাকসবজি আঁকব, তাকতে রং করব, আর রং করতে করতে আমরা তাদের গুণাগুণ শুনে নেব। আর প্রত্যেক দিনের খাদ্য তালিকাতে এই শাকসবজিগুলো অবশ্যই রাখবো।